বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালী সুহাগ ফিউচারালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটি সেনজেন মুক্ত কান্ট্রি, একটি সেন্ট্রাল ইউরোর একটি দেশ, মধ্য ইউরোর একটি দেশ এবং অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ, যেই দেশে আপনি খুব অল্প সময়ের মধ্যে যেতে পারছেন। তাহলে এই দেশটির নাম, এই দেশটির নাম হচ্ছে লিথুনিয়া। লিথুনিয়ার জব বিষয়ে বিভিন্ন ধরনের তথ্যপাত নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা বেশ কিছুদিন যাবৎ লিথুনিয়ার জব বিষয় নিয়ে কাজকর্ম করছি এবং আমাদের কাছে লিথুনিয়া যাওয়ার জন্য অনেকগুলো ফাইল জমা পড়েছে এবং এগুলোর কাজ পর্যায়ক্রমে চলমান রয়েছে এবং অল্প কিছু দিনের মধ্যে বেশ কিছু ফাইলের আমরা ওয়ার্ক পারমিট পেয়ে যাব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যে লিথুনিয়া যাবেন, আগে লিথুনিয়ার বিষয়ে আপনাকে কিছুটা হলেও ধারণা নিতে হবে। লিথুনিয়া হচ্ছে একটি সেনজেন কান্ট্রি, অনেক উন্নত একটি দেশ, সুখী সমৃদ্ধশালী একটি দেশ এবং এই দেশটি হচ্ছে একটি সেন্ট্রাল ইউরোর একটি দেশ, মধ্য ইউরোর একটি দেশ এবং এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে পর্যটন এরিয়া এবং যার সুবাদে গড়ে উঠেছে ফাইভ স্টার সেভেন স্টার মানের আবাসিক হোটেল, হাইওয়ে রেস্টুরেন্ট এবং বড় বড় শপিং মল। এছাড়াও লিথুনিয়াতে আগে থেকে রয়েছে বড় বড় মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কারখানা, প্রতিষ্ঠান এবং বড় বড় কোম্পানি, যেখানে আপনাদের জন্য দক্ষ অদক্ষদের জন্য প্রচুর পরিমাণে কাজের সুযোগ সুবিধা রয়েছে। আপনি লিথুনিয়াতে খুব অল্প সময়ের মধ্যে যেতে পারবেন, মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে আপনি বাংলাদেশ থেকে বিমানে ফ্লাই করে লিথুনিয়া যেয়ে আপনি আপনার কাজকর্ম শুরু করতে পারবেন ইনশাল্লাহ। এবং লিথুনিয়াতে যাওয়ার পরে আপনি খুব অল্প সময়ের মধ্যে টিআরসি পাবেন, পিআরসি প্রাপ্ত হবেন এবং ধারাবাহিকভাবে আপনি সিটিজেনশিপ লাভ করতে পারবেন এবং আপনি আপনার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে একসাথে সেটেল হতে পারবেন। তাহলে আপনি যদি এত সুযোগ সুবিধা পান তাহলে লিথুনিয়া কেন যাবেন না? এবার আসুন আমরা জেনে নিই আপনি যে লিথুনিয়া যাবেন, যাওয়ার পরে আপনি কোন কোন সেক্টরে কাজ করতে পারবেন। যারা অধ্যক্ষ রয়েছেন, যারা কোনো কাজকর্ম জানেন না, পড়াশোনা জানা নেই, তারা কাজকর্ম করতে পারবেন বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, যেমন ফুড প্যাকেজিং ফ্যাক্টরি, ফুড প্রসেসিং ফ্যাক্টরি, টায়ার ফ্যাক্টরি, প্লাস্টিক ফ্যাক্টরি, ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি, অটোমোবাইলস ফ্যাক্টরি যেখানে গাড়ির পার্টস তৈরি করা হয়, গাড়ির ডেন্টিং পেন্টিং ফ্যাক্টরি, কার ওয়াশিং ফ্যাক্টরি, ব্যাগ তৈরির ফ্যাক্টরি এবং আপনি কনস্ট্রাকশন কোম্পানিতে একজন সাধারণ শ্রমিক হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এছাড়াও যারা দক্ষ রয়েছেন, ট্রেড ওয়ার্কার রয়েছেন, যেমন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন, টাইলস মেশন, ব্রিকলেয়ার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার এবং ইলেকট্রিশিয়ান, তাহলে আপনি কনস্ট্রাকশন কোম্পানিতে টেকনিশিয়ান হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এছাড়াও যারা ট্রাক ড্রাইভার, ভেহিকল ড্রাইভার, ক্রেন অপারেটর এবং ফরক্লিফট অপারেটর রয়েছেন তারাও কাজকর্ম করতে পারবেন। এছাড়া আমি বেশ কিছু ভিডিওতে বলেছি দক্ষ সিনিয়র বেশ কিছু ওয়েল্ডার প্রয়োজন। আমার প্রয়োজন ছিল 10 জন, আর মাত্র 3 জন ওয়েল্ডার লাগবে। আপনাকে অবশ্যই 3G, 4G, 5G, 6G এবং এমআইজির কাজ জানা থাকতে হবে, তাহলে আপনি সিনিয়র ওয়েল্ডার হিসেবে কাজ করার সুযোগ পাবেন এবং বেতনও পাবেন আপনি একেবারে উচ্চ মানের। এবার আসুন আমরা জেনে নেই আপনি লিথুনিয়া যাবেন, যাওয়ার পরে আপনার ডিউটি সুযোগ সুবিধা, যাওয়ার পরে আপনাকে কতক্ষণ ডিউটি করতে হবে এবং এর বিনিময়ে আপনি কোম্পানি থেকে কী কী প্রাপ্ত হবেন, কী কী সুযোগ সুবিধা লাভ করতে পারবেন এবং আপনি বেতন কত টাকা পাবেন। লিথুনিয়াতে পৌঁছার পরে আপনাকে কাজ করতে হবে প্রতিদিন 8 ঘন্টা করে, সপ্তাহে 5 দিন কাজ, 2 দিন ছুটি পাবেন, থাকা খাওয়া একেবারে ফ্রি, মানে কোম্পানি আপনাকে দিবে। বেতন হিসেবে প্রাপ্ত হবেন, যারা অধ্যক্ষ রয়েছেন তারা কমপক্ষে 800 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 900-1000 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন এবং যারা
দক্ষ রয়েছেন তারা বেতন প্রাপ্ত হবেন কমপক্ষে 1000 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 1200-1500 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন। এবার আসুন আমরা জেনে নিই আপনি লিথুনিয়া যাবেন আপনার ডকুমেন্টস কী কী লাগবে। আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড অথবা জন্ম সনদ যেটি হতে হবে ইংরেজিতে, এবং লাগবে আপনার 4 কপির ছবি যার পরিমাপ হতে হবে 35 মিলিমিটার এবং 45 মিলিমিটার সাইজের, ব্যাকগ্রাউন্ডটি হতে হবে অবশ্যই হোয়াইট কালারের। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার অল মিজান টাওয়ার, পঞ্চমতলা, 115, শহীদ আজ্জুদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা 1217। ফোন নাম্বার 01712-01800 এবং 01777-416-004, এই দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে। এবং আপনারা এই স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো দেখছেন, প্রথম নাম্বারটি আমার এবং শেষের নাম্বারটিও আমার, এই শেষের নাম্বারটিও হোয়াটসঅ্যাপ করা আছে। আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্র শনি ছাড়া রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, লিথুনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য উপাদান এই ভিডিওটি আজকের মতো পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। এবং আমাদের এই চ্যানেলের বিষয়ে এবং আপনার জব সংক্রান্ত যদি আরও নতুন নতুন আপডেট নিউজ পেতে চান, জানতে চান, তাহলে এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।